এদিকে মেডিকেল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষে পাঠদান শুরুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। রাজধানীর মেডিকেল কলেজগুলোর ক্লাসরুম, ল্যাব সহ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়ে গেছে। মহামারী করোনা পরিস্থিতিতে দেড় বছর ধরে বন্ধ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চললেও বন্ধ শ্রেণীকক্ষে পাঠদান। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী 13 সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ খোলার ঘোষণা দেন। এমন খবরে নড়েচড়ে বসেছে এসব প্রতিষ্ঠান। ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে। দেয়াল রং করা, ক্লাসরুম, ল্যাবরেটরি, হলরুম সহ অন্যান্য কক্ষ পরিষ্কার করছেন কর্মীরা। প্রিয় শিক্ষার প্রতিষ্ঠানে আবার ক্লাস শুরু হবে। মহামারীর পর সহপাঠীদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা হবে, এমন খবরে খুশি শিক্ষার্থীরা। করোনার আগে মানে আমাদের লাইফটা যেমন নর্মাল ছিল, ক্লাস, আমাদের ক্যাম্পাসের যে লাইফটা ছিল ওটা আবার যদি ঠিক আগের মতো হয়ে যায় তাহলে আমাদের জন্যই ভালো হবে। এখন যে খুলে দিচ্ছে এটা সঠিক সিদ্ধান্ত, আমরা সমর্থন করি। শিক্ষার্থীরা বলেন, ব্যবহারিক নির্ভর চিকিৎসা সংশ্লিষ্ট এই পড়াশোনা অনলাইনে চালু থাকলেও দেড় বছরের ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন। হ্যাঁ, আমরা অলরেডি 1.5 থেকে 2 বছর পিছিয়ে গেছি। মানে অফলাইন ক্লাস আসলে MBBS-এর যে ক্লিনিক্যাল যে প্রসিডিউরটা ওটা আসলে কমপ্লিট করা ঠিক মতো সম্ভব হয় না, সেজন্য আসলে খুলে দেওয়া এখন উচিত। শুধুমাত্র বই পড়ে প্রকৃত রোগ সম্পর্কে আসলে ধারণা পাওয়া যায় না। তো আমাদের এই দেড় বছর যদিও প্র্যাকটিক্যাল মানে অনলাইন ভিত্তিক জুমে ক্লাস হয়েছে, ততটা ইফেক্টিভ না। তবে ক্লাস চালুর আগে সকল শিক্ষার্থীদের করোনা টিকার 2 ডোজ দেওয়া শেষ হওয়ায় ঝুঁকির আশঙ্কা কম থাকবে বলে মনে করছেন চিকিৎসা শাস্ত্রের এসব শিক্ষার্থী। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা।